সামনে রয়েছে ভোট, পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলল কেন্দ্র, পাঠানো হবে বাংলাদেশ সহ প্রচুর দেশে। বন্ধুরা, দেশের বাজারে যাতে ঘাটতি না পড়ে তার দিকে তাকিয়ে গত বছরের ডিসেম্বর মাসে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা লাগু করেছিল কেন্দ্র। মূলত এই পেঁয়াজের চাষ মহারাষ্ট্রে কিন্তু হয়ে থাকে বেশি, আর পেঁয়াজ চাষী ও ব্যবসায়ীদের খানিকটা স্বস্তি দিয়ে এবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলল কেন্দ্র। বর্তমান সময়ে 6টি প্রতিবেশী দেশে সহ প্রচুর দেশে এই পেঁয়াজ রপ্তানি করা হবে বলে জানানো হয়েছে। তবে যে সমস্ত দেশে ভারতের পেঁয়াজ যাবে তার মধ্যে রয়েছে এখন আপাতত বাংলাদেশ, আরব আমিরশাহী সহ বহু দেশ। তবে বাংলাদেশ, আরব আমিরশাহী, শ্রীলঙ্কা, ভুটান, বাহরিন, মরিশাস এই 6টি প্রতিবেশী দেশে এবার পেঁয়াজ রপ্তানি করবে ভারত। এছাড়াও আরও 2000 টন সাদা পেঁয়াজ আলাদা করে চাষ করা হচ্ছে মধ্যপ্রাচ্য ও কিছু ইউরোপীয় দেশে রপ্তানির জন্য। ক্রেতা বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্টের তরফে এই দেশগুলিতে পেঁয়াজ রপ্তানির উদ্যোগ নেওয়া হয়। জানা গিয়েছে লোয়েস্ট কোটের দরে এই পেঁয়াজ রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। জানা তো এটাও যাচ্ছে এনসিএর তরফে 100% অ্যাডভান্সের টাকা নিয়ে তবে এই দেশগুলিতে সেখানে সরকার নির্ধারিত এজেন্সির কাছে পাঠানো হবে পেঁয়াজ। সঙ্গত 2023-24 সালে দেশে খরিফ ফসল চাহিদা অনুযায়ী উৎপাদন না হওয়া পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দেয় ভারত, যার জেরে আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ে। এদিকে আবার ভোটের মাঝে কেন্দ্রের এই পেঁয়াজ রপ্তানির অনুমতি ঘিরে নরেন্দ্র মোদী সরকারের প্রশংসা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। সঙ্গত মহারাষ্ট্রের চাষবাদে একটা বড় অংশ জুড়ে রয়েছে পেঁয়াজ চাষ।